হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আনন্দে আছো। আর আমিও ভালো আছি। আর আজকে অনেক রাত প্রায় বাজে, জানো? আজকে প্রথমে বলে দিই, মোদি রোজ নামছে, তোমাদের সবাইকে স্বাগত। যারা সব বড়রা আছো তারা আমাকে প্রণাম, তাদেরকে প্রণাম। আর যারা ছোটরা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার মোদি রোজ নামছে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ব্যাপার হচ্ছে, আজকে সন্ধ্যাবেলায় আমি বাজারে গেছিলাম, বুঝতে পারছো তো? ঘুম থেকে উঠেছি বিকেলবেলা 8টার সময়। আমার বরাবরই সন্ধ্যাবেলায় 7টা সাড়ে 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে, কারণ ওদিকে বেলা করে উঠি, 12টার সময় উঠি। তারপরে তো চান টান করা, পুজো চা টা খাওয়া, এদিক ওদিক করে টান পুজো সব নানা রকম করতে করতে সেই 7টে সাড়ে 7টে বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তারপরে কি করে 7টা সাড়ে 7টা বেজে যায়। তো আজকে কোনো একটা প্ল্যান ছিল না মার্কেটে যাওয়ার জন্য, বাজারে। তো ভাবলাম একটু যাই, রোববার কি হবে, শুক্র শনি আমাদের নিরামিষ, আর কালকে বৃহস্পতিবার, কালকে একটু মাছ ফাছ খাওয়া। তা ভাবলাম, মেয়েকে বললাম, তো প্রায় 9টা নাগাদ বেরোলাম আমি, গেলাম আমাদের এই উত্তরপাড়া বাজারে। তো সেখানে গিয়ে একটু মাছ ফাছ কিনে নিচ্ছে, যেগুলো শর্টসের মধ্যে তোমাদেরকে দিয়েছি। আর ভাবলাম তাহলে রাত্রিবেলা একটুখানি রান্না বান্না আমি এগিয়ে রাখি, প্রায় দিনই এগিয়ে রাখি, কিন্তু সেগুলো আমি আর মানে দেখাই না, ব্লগও করি না, কারণ সারাদিন ব্লগ করতেই পারছি না। প্রথম কথা তো সময় নেই, ঘুমিয়ে আর সংসার নিয়ে কেটে যাচ্ছে না। মানে কয়েকজনের ব্লগ একদমই দেখি, যাদের নাম আমি অবশ্যই করতে পারি। মিলির ব্লগ দেখ, মিলির ব্লগ দেখি, সঞ্জয় ভাইয়ের ব্লগ দেখি, সঞ্জয় হাট, মিলি চ্যাটার্জির ব্লগে মিলি, তারপরে দেখি তোমার জয়শ্রী তো দারুণ ফাটাফাটি করছে, জয়শ্রীর ব্লগ দেখি, মানে আর কি দেখি, সীমার ব্লগ দেখি, আর ওই উত্তপার উত্তপার ব্লগটা তো দেখি, ওটা তো একেবারে জঘন্য হয়ে গেছে ওই মহিলা, আর কিছু বলার নেই। তো সবার এই কয়েকজনের মাপা ঝোপা কয়েকটা ব্লগ দেখি, আর সেই দেখতে দেখতে কিন্তু সময় চলে যায়। মানে নিজে ব্লগ দিয়ে ভিউজ নিই না আমি, লোককে ভিউজ দিই, আমি আবার এমন পাবলিক। তবে দেখতে শুধু দেখলেই হয় এটা, যা যা ঘটছে মাঝে মাঝে মনে হয় কি বসে পড়ি ভিডিও করে ব্লগ মানে প্রতিবাদ করতে। তো তোমরা যদি আমার পাশে থাকো, যারা যারা আমার পাশে থাকবে কমেন্ট করো, তাহলে আমি কিন্তু প্রতিবাদগুলো অবশ্যই জানাবো। ঝগড়াঝাটি গালাগালি কন্ট্রোভার্সি ওরমভাবে না, নর্মালি যেটা করা উচিত, কার কোনটা ভুল কোনটা ঠিক সেটা নিয়ে একটু আলোচনা করতেই পারি, কিন্তু করি না কেন, যে একটা ভিডিও বানাবো, তারপরে 10 জন যদি অন্য অন্যরকম ভিডিও করে, তাহলে আমাকে আবার আরও 5টা ভিডিও নামাতে হবে। এই মানে আমার তো সারাদিন টাইম পাই না, তাহলে অত ভিডিও না আমি ঝগড়া করবো কখন? তো এখানে কোনো ঝগড়ার ব্যাপার না, যদি কেউ কেউ আমার পাশে থাকো, সাথে থাকো, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো, বা আমরা আছি, তুমি ব্লগ বানাও, সবাইকে নিয়ে ভাবি, অনেক অনেক কথা, শুধু দেখলেই হয় না, অনেক অনেক কথা আছে যেগুলো বলার দরকার, আমাদের প্রতিবাদ করা দরকার কিছু কিছু লোকের। তো সেগুলো ভাবছি করবো, তোমরা যদি পাশে থাকো সাথে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু করবো। আর জাস্ট সীমা ওরা খুব আমাকে, আমি জাস্ট সীমা মানে ওর ভিডিওটাও দেখি খুব ভালো লাগে। তো যাই হোক, এগুলো দেখি দেখবো, আর আমিও ভাবছি নিজে কিছু কিছু কথা বলা শুরু করবো, সেটা আর এক কথা হয়ে যায়। ঝগড়াঝাটি গালাগালি না করলে কিছু কথা না বক্তব্য রাখা উচিত, যা হচ্ছে সেসব নিয়ে আলোচনা করা সত্যি দরকার, এবং যে ঠিক তার সাপোর্টে থাকা দরকার। তো সবাই যখন ব্লগ নামাচ্ছে, আমারও মনে হচ্ছে মাঝে মাঝে একটু বসে যাবো, উচিত কথা বলতে, এই নয় ভাবে ও মোদি বসে গেলে আমার ভিউজ কামাতে, না, ভিউজ কামানোর ইচ্ছে থাকলে তো আমি আমার ঘরে সারাদিন অনেক কিছুই করি, অনেক জায়গায় যাচ্ছি ঘুরছি, এই তো শুটিং করে চলে এলাম, আমি অনেক কিছুভাবে ভিডিও দিতে পারি, কিন্তু আমার ভিডিও দিই না, কারণ আমার এটা খুব লেথার্জি, দূর আজকে দেবো না কালকে। কিন্তু ইউটিউবে এলে পয়সা সবারই দরকার, পয়সা কামাতে গেলে একটু কষ্ট করতে হবে। তো যাই হোক, আপাতত এগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এখন আমি মাঝে রাত্রির 1:15, বুঝতে পারছো? কোন মহিলা আছে বা রাত্রিবেলায় মাঝ রাত্রে রান্না করে আমাকে তোমরা জানাবে, আমি একমাত্র মহিলা যেটা তোমাদের আগে আমি জানাতাম না। রাত্রিবেলায় উঠে আমি সমস্ত রান্না আর্ধেকের উপর করে রেখে দিই, কারণ রাত্রিবেলায় এমনি জেগে থাকি 3:30 সাড়ে 3:00 4:00 আগে, ঘুমাই না, ফোন ঘাঁটি এই ঘাঁটি, তাই জন্য মাঝে মাঝে মেয়েকে বলি মেয়ে আমি রান্না বান্নাগুলো করে রাখবো, কিছু কিছু রান্না, যেমন আজকে রান্না করবো, বাজার থেকে নিয়ে এসেছি মাছ ফাছ তোমাদেরকে দেখাচ্ছি, আর একটু টকের ডাল করবো, আর একটুখানি চিংড়ি মাছ অল্প কিনেছিল সেই পড়ে আছে, আজকে 5-6 দিন হয়ে গেল, সে চিংড়ি মাছ একটু চচ্চড়িটা করবো, কালকে উঠে যাবে বৃহস্পতিবার, শুক্র শনি খাই না। তো চলো আস্তে আস্তে কী কী করবো না করবো তোমাদেরকে দেখাবো, আর রান্নাবান্নার পাট মিটে গেলে তোমাদের সাথে অবশ্যই একটু বসে গল্প কথা বলবো। তো চলো আপাতত যাই রান্না করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাত্রিবেলা 1টার সময় দেখো সমস্ত রাস্তাঘাট ফাঁকা, আমি একমাত্র মানে পেঁচা জেগে থাকি রাত্রিবেলায় রোজই। এই তো একটু আগে দুখানা গাড়ি চলে গেল, মানে পুরো সারাটা রাত্রি আমাদের রাস্তাটা দিয়ে গাড়ি যায়, এক্ষুনি চলে গেলো, মানে ক্যামেরাটা ঘরের বাত মানে বারান্দা আনতে না আনতে চলে গেল, বুঝতে পেরেছ? শুনশান ভুনমান আকাশে কি ঘুমট গরম, আকাশটা কিন্তু কালো কালো হয়ে আছে, ঝড় বৃষ্টি আসতেও পারে। চলো, এই যে সামনে মন্দির, আলো জ্বলছে, পাহাড়টা, এই হচ্ছে রাস্তাঘাট, চলো রান্না করে যাই। এই যে মেয়ে ঘুমিয়ে পড়ছে দরজা বন্ধ, মুখার্জিবাবু ঘুমিয়ে পড়েছে দরজা বন্ধ, শুধু আমার ঘরটা খোলা। এই যে রান্নাঘর ঢুকে গেছি, দেখতে পাচ্ছ
স্ট্যান্ডটা নিয়ে আসবো। এই দেখো কালো জামগুলোকে নুন মাখিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসে তো চা খেলাম বাজার থেকে, তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে ঠাকুর দেবতার যত বাসন ছিল ধুয়ে ঠাকুরের সব সিংহাসন সব রাত্রে মুছে রাখি, ওদিক কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছ ফাছ সব ধুয়ে কেটে গুছিয়ে রেখে দিচ্ছি। এই দেখো জাম নুন নিয়ে মাখানো আছে, এখন খাবো একটা একটা করে। জাম খাওয়া কিন্তু খুব ভালো, দেখো কালো জাম এইটুকু জাম 40 টাকা নিচে 100, কী দাম বলো তো। আর এখানে আছে মাছ, তোমাদের দেখাচ্ছি, এই যে অল্প কটা চিংড়ি মাছ ছয়খানে আছে, আমি একা খাবো, একটুখানি অল্প আলু দিয়ে চচ্চড়ি করে রাখবো। এখানে তোমাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে মিমোর মাছ, এই যে ধোয়া হয়ে গেছে, এইটাকে এবার ফ্রিজে তুলে দেবো। আর আগের মিমোর মাছ 2 পিস আছে, আর এটা হচ্ছে তোমার এই দেখো ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা নিচ্ছি, পেটে ডিমওয়ালা দুটো আমার আর মুখার্জি বাবুর। এখন আমি খুব সাবধানী হয়ে গেছি, খুব পয়সা নষ্ট করি না আগের মতন, কারণ আমার মাঝখানে একটু সময়টা আমি বুঝে গেছি, এই যে লোকের পেছনে করে করে না নিজের সময়টা একটু খারাপ চলে এসেছিল, অতিরিক্ত লোকের কথা ভেবে ভেবে। তো এই একটা মাছ রেখে দিচ্ছে, এটা মেয়ে খাবে রবিবার দিন, আর আমি আর মুখার্জি বাবু এই দুটো ট্যাংরা মাছ দুজনে খাবো। আর এই কালকে হবে 3টে ট্যাংরা, এই পম্পলেট মাছের ঝাল, তার মধ্যে একটা রাত্রে আমি খাবো, আর এই দুটো মেয়ে আর মেয়ের শ্বশুরমশাই খেয়ে নেবে, আর আমি খাবো চিংড়ি মাছের চচ্চড়িটা কালকে সকালবেলা। ইচ্ছা আছে একটু টকের ডাল করব, দেখি কি করি না করি তোমাদের জানাবো, এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। চলো দুটো বক্স চলে যাবে, চিংড়ি মাছটা থাকবে, এই যে দেখেছো এটাতে রেখে দিলাম, এটাতে আমার দুধ ঘন করা পড়ে আছে দুদিন ধরে জানো, এই দেখো দুধ ঘন করা। আর এখানে আছে আগের মাছটা, মাছ আছে, মাছের ডিমও আছে, এই যে দুখানা পোনা মাছের পিস আছে আর মাছের ডিমও আছে। আজকে মেয়ে মাছের ডিম করেছিল আর মাছের ঝোল করেছিল রুই মাছের। তো চলো আমি একটু আলু পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিই, মাছগুলো ভাজা বসিয়ে দিই, কি আপনার আমার গাছটা দেখো কত হয়েছে। এই দেখো লঙ্কা গাছের চারা, লঙ্কাগুলো না মাটি দিয়ে পুঁততে হবে আলাদা করে। এই দেখো গাছটা কত সুন্দর বেড়ে চলে গেছে, অত বড় ঝাঁকড়া হয়েছে, মনে হচ্ছে আর্টিফিশিয়াল। কড়া বসিয়ে দিচ্ছি, এই যে তেলটা ঢেলেছি, আর এখানে তেলটা রেখে দিচ্ছি, এখানে রাখতে হবে জায়গা করে, এখানটা থাকে আমাদের তেলটা গো, আমি গন্ডগোল করে গেছে। এটাতে একটু তেল আছে, এটাতে হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে ভাজা মশলা, এটা আমুল বাটার, এটা যেটা মানে আমুল বাটার থাকে না দেখো সেটা শেষ হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তো এই বাক্স শুদ্ধ কিনেছি বলে এখন এই বাক্স শুদ্ধই রয়েছে। আর এই কটা কাঁচা লঙ্কা সাইডে রেখেছি, লাগবে এখন প্রেশার কুকারটায় ডাল বসাবো। আর আজকে সন্ধ্যাবেলাতে দেখো মাছ পাছ কিনেছি, তার সাথে সাথে এই দেখো বাজারও করেছি, আলু কিনেছি 2 কিলো, এখানে মেয়ে ঢেলে রেখে দিয়েছে, ওখানে পেঁয়াজ আছে কটা, আর এখানে কিনে এসেছি দেখো ধনে পাতা, এগুলো দেখানো হয়নি, ধনে পাতা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, এই দেখো গন্ধরাজ লেবু দেখেছো, দাঁড়াও দেখাচ্ছি, নিজে নিজে ক্যামেরা করে না একটু অসুবিধা হয়ে যায়, কাঁকড়োল কাঁচা লঙ্কা দাঁড়াও ঢেলে দিই, এই যে ঢেলে দিয়েছি। লেবুগুলো দেখো কত বড় বড় গন্ধরাজ লেবু দেখছো, এই 3টে লেবু। আর নিয়েছি কাঁকরোল, আমার প্রচণ্ড ভালো লাগে ভাজা খেতে কাঁকরোল ভাজা, কালকে মেয়ে কাঁকরোল ভাজা করবে না, কালকে মেয়ে বলেছে মা কুঁদরি আছে কুঁদরিগুলো ভেজে দেবো পেঁয়াজ দিয়ে, দারুণ লাগবে টকের ডালের সাথে। আর এই কাঁকরোল ভাজা, এই কাঁকরোল আর নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আর 2টো টমেটো, ভেজে টমেটো রয়েছে 120 টাকা টমেটো, বুঝলে কত দাম চিন্তা করে দেখো টমেটোগুলো, এখানে 120 টাকা টমেটো, 2টো টমেটো নিচে, আর ফ্রিজে কত টমেটো আছে কটা, এই হয়েছে গেলো কাঁকরোল আর এই কাঁচা লঙ্কা আর ধনে পাতা, লঙ্কাগুলো দেখো বাবা। তো চলো এগুলো তুলবো, আর তারপরে তেল দিয়ে দিচ্ছি, মাছটা ছাড়ি, তোমরা পাশে থাকো, তোমরা যদি মনে করো যে আমি ব্লগ বানাবো রাত্রিবেলায় সংসারে রান্না কাজ কথা শুনতে চাও রাত্রে জেগে থাকি, তাহলে রাত্রিবেলা অবশ্যই করে ব্লগ বানাতে পারবো, তোমরা ব্লগটা তাহলে পাবে, সারাদিন আর ব্লগ বানাতে পারি না, তার মধ্যে ভিডিও দেখি সবার, তাহলে তোমাদের তো এটা চালিয়ে দিই, ব্যাস।
তেলটা ভালো করে গরম হোক, তারপর দেব মাছ। নুনটা দিয়ে দিলাম যাতে মাছ লেগে না যায়। যেটুকু করা যায় ব্লগটা স্টার্ট করে দিই, বলো না। দেখো ধোয়া উঠছে, রেখেছো তেলে, এরকম সময় মাছটা দিতে হবে। রাত্রে একটার সময় রান্না করছি, আমি প্রায় করি, আমি তোমাদের দেখাই না তাই, রাত্রিবেলা প্রায় আমি রান্না করি। আমাদের যে মৌদি রান্নাঘরটা যখন ছিল তখন আমি রাত্রিবেলায় রান্না শিখতাম, না আমার রাত্রিবেলায় কাজ করার এনার্জিটা অতিরিক্ত বেশি থাকে আর দিনের বেলায় এনার্জিটা কম থাকে। তো চলো মাছগুলো ভাজা হোক, আমি আলু পেঁয়াজটা কুচিয়ে নিই, ঠিক আছে। দেখো বন্ধুরা, তেলটা গরম করে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটু রসুন কুচি দিলে ভালো হতো, আর রসুন কুচি আর ছাড়াতে ইচ্ছা করছে না, কোনো তো বাইরের লোক খাবে না, খাবো তো আমি একা। একটু তেল তেল করে দিচ্ছি, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে দিয়ে দেবো এই টমেটো, আধখানা টমেটো দেবো, নাহলে না বেশি হয়ে যাবে। টমেটোতে নুন দেবো না, বেশি গলে যায়, একটু নেই ডাটো ডাটো থাকলে না খেতে ভালো লাগছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আলুটা ধোয়া আছে, আলুটা তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে আর গল্প করতে করতে রান্নাটাও হয়ে যাবে, আমার একটা ব্লগও হয়ে যাবে। এবার থেকে আমি রাত্রিবেলা করে যখনই আসবো না তখনই ব্লগটা স্টার্ট করে দেবো, আর রান্না করতে করতে কথাও বলে নেবো, আবার বসেও কথা বলতে পারি, রান্না করতে করতে কথা বলতে পারি, রান্না শেষ করে আবার কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। তো যেটা বলছিলাম বন্ধুরা, এখন যা হচ্ছে ইউটিউবের মধ্যে প্রচণ্ড অশান্তি, ঝগড়া ঝাঁটি এই ওই, কিন্তু দেখো সবসময় যে চুপ করে করে দেখবো সেটাও কিন্তু না, আমরা যেহেতু দেখছি পাশে যারা সঠিক, যারা মানে প্রতিবাদ করছে তাদের কিন্তু পাশে দাঁড়ানো উচিত, বা তাদের হয়েও কিন্তু কিছু কথা বলা আমাদেরও উচিত, যেটা ঠিক সেটা বলবো। এখানে এই নয় যে কন্ট্রোভার্সি করবো, ঝগড়াঝাটি গালাগালি ওগুলো না, তো সেটা আমিও করতে পারি না, আমার সারাদিন সময় হয় না, একটু ফোন করে একটু ভিডিও নিয়ে বসবো, ভিডিও দেবো। আর জয়শ্রী খুব ভালো ভিডিও করছে, মিলি খুব ভালো ভিডিও করছে, ওরা যা ঠিক তাই তুলে ধরছে, সত্যি কথাই তো, ওরা তো ঠিক ঠিকই বলছে। এবার ওদের সাথে সাথে ভাবছি যে আমাদেরও কিন্তু কিছু কিছু কথা বলা উচিত, যারা যারা কিছু কিছু মানে যারা ক্রিয়েটাররা করছে, কিন্তু আমরা কী করি, মুখ বন্ধ করে শুধু দেখে যাচ্ছি আর মাঝে মাঝে কমেন্ট করি, সেটা তো করলে হবে না, তাদের সম্বন্ধে বলতে হবে, যা হচ্ছে না সত্যি মুখ খুলতে হয়। জয়শ্রী খুব ভালো করছে, মিলি খুব ভালো করছে, আর এই গুঁতো পাটা এত বেড়েছে বাবা, ও যে কী নোংরা আর বাজে মহিলা, জানতাম না এত বাজে, ওই কিছু দিয়ে কিছু কথা বললেই আবার কথা উঠবে, তারপর আবার ভিডিও নামাবে, আমাকেও আবার ভিডিও নামাতে হবে, তখন আবার আমি যেহেতু বেশি ভিডিও নামাতে পারি না, বেশি কথা বলতে পারি না, সেই জন্য আমার অসুবিধা হয়ে যায়, অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও বলতে পারি না। সঞ্জয় ভাই তো ভীষণ ভালো করছে, সঞ্জয় ভাই সবাইকে নিয়ে খুব ভালোবাসে, সবাইকে নিয়ে থাকতে চায়, কিন্তু সঞ্জয় ভাই যখন আঘাত পায় দুঃখ পায় তখনই কিন্তু মুখটা খোলে। তো যাই হোক, আমি বসবো, সেগুলো নিয়েই বসবো, কিছু কিছু কথা বলবো, আর এই বর্ষা বৃষ্টিকালে তো বাইরে কোথাও বেরোতেও পারছি না তেমনভাবে, তো সেই হচ্ছে কথা। চলো এটা একটুখানি নুন ফুন দেবো, ক্যামেরা করতে করতে দিতে পারছি না, আগে দিয়ে নিই, আঁচটা কমিয়ে দিই। সঞ্জয় ভাই একদম ঠিক ঠিক কথা বলে, কিন্তু শুনতে খারাপ, যখন গালাগাল কিস্তি রেখো মানে চরম অবস্থায় না গেলে কিন্তু সঞ্জয় ভাই মানে সঞ্জয় হার্ট যেটা আর কি ইউটিউবে ওর কী রেখা, সঞ্জয় ভাইকে আমি ভীষণই ভালোবাসি, মিলি তো প্রচণ্ডভাবে প্রতিবাদ করে এবং যেটা বলে সত্যি কথা বলে ঠিক বলে, আর যখন উত্তপ্ত হয়ে যায় তখনই দুটো গালা খালা কথা তো বলতেই হবে, আর বলাটা উচিত বলে আমি মনে করি, কেন বলাটা উচিত বলে মনে করি, যে যেরকম তাকে সেরকম করতে হয়, মানে আমি একজনের পাল্লায় পড়ে গেছিলাম মাঝখানে, ওকে নিয়ে সে অনেকদিন চললো, তারপরে এখন ওই নোংরা মহিলাকে নিয়ে স্টপ করে দিয়েছি, কারণ আমার চ্যানেলটাকে নোংরা করবো না করবো, কিন্তু এখন যেটা ঘটছে সেসব নিয়ে অনেক কিছু কথা বলার আছে, সেই কথাগুলো বলবো অবশ্যই, করে আমি পরে পরে ভিডিও নিয়ে বসবো আর আলোচনা করে বলবো, অবশ্যই যদি সবাই আমার পাশে থাকে সাথে থাকে, কারণ আজকে একটা বলবো কালকে যদি আবার আমার বিরুদ্ধে কেউ কিছু বলে তখন যেন আবার কেউ আমার পাশে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি
বলবো, সীমাকেও আমার খুব পছন্দ হয়, যা সীমাকে আমার খুব ভালো লাগে, সঞ্জয় ভাইকে ভালো লাগে, তারপরে মিরিকে ভালো লাগে, মিরির সাথে পূজাটাকে পূজাকে ভালো লাগে, তারপরে জয়শ্রী তো ফাটাফাটি, জয়শ্রী যা করছে এখন একদম, মানে জয়শ্রীকে সামনে থাকলে একটা মেডেল দিতাম, এত ভালো করছে জয়শ্রী, বং জয়শ্রী আর কি। তো চলো, সবাই করছে, খুব ভালো ভালো কথা বলছে, অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটেছে আর অনেক কিছু ঘটবে, তোমাদের কাছে আসছে আবার। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, আর এখানে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছে, এটা একটুখানি চামচে করে শস্য দেবো, চামচটা এই যে রেখেছে, মশলাটা বেঁচেছি, এতে অল্প করে একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলাম। এই যে সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আছে, প্লাস এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি বেশি করে, মানে বেশ ঝাল ঝাল করে করবো আর কি চচ্চড়িটা, বুঝতে পারছো তো। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, মানে আমি একা খাবো বলেই একটু তরিঘেটি করছি আর কি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এটা চালিয়ে দিই নালে না গ্যাস আসছে, এই ঘিন ঘিন করে একটু আওয়াজ হবে বলে চালাচ্ছিলাম। চলো এটা আমি একটু ফুটুক চাপা দিয়ে দেবো, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, তিনটে মাছ ভাজা আছে, তার জন্য পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে, আর এখানে মশলা আছে, এটা হবে পমফ্রেট মাছের ঝাল, আর এখানে জাল খাচ্ছি দেখো ঘুরে ঘুরে, আর এখানে গন্ধরাজ লেবু কেটে রেখেছি, এই গন্ধরাজ লেবুটা এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, তো চলো এইটা আওয়াজ হচ্ছে রাত্রিবেলা, তো একটু আস্তে আস্তে কথা বলছি, তোমরা হয়তো শুনতে অসুবিধা হতে পারে, আর একটু আগে ফেসবুক লাইভেও গেছিলাম, ফেসবুক লাইভ করলাম, একটুখানি দেখছিলাম কে কে জেগে আছে, কে কে জেগে নেই, তো দেখলাম যে কিছু বুঝতে পারলাম না, আর রাত্রিবেলা তো পরে বুঝতে পারবো, তো যাই হোক আমি আজকে ব্লগটা করে নিই, আর তোমাদের কাছে বলেছি কিছু কিছু কথা, আর আমি ছিলাম না, যেটা হচ্ছে আমি দু তিন দিন ছিলাম না, গেছিলাম আমার একটা শর্ট ফিল্ম হচ্ছে, সেটাতে গেছিলাম, এবং আবারও যেতে হতে পারে, তো ওখানে যেহেতু ক্যামেরা করা বারণ আছে তাই আমি করতে পারিনি, তো নেক্সট টাইম চেষ্টা করবো, ঠিক আছে, আর পরে আবার আসছি, চলো টাটা। চলো ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তেঁতুল ভেজে দিয়েছি, তেঁতুলটাকে চেপে সসটা করো, দাঁড়া দেখাচ্ছি, প্রেশার প্রেশার কুকারে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে তেঁতুল ভেজে দিয়েছি, এবার মাছের ঝালটা হবে, এখন হয়ে গেছে, এখন একটু জলটা বেশি হয়ে গেছে, একটু আলু সেদ্ধ হয়ে গেছে, একটু মাখা মাখা করে তবে নামাবো, এখানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, আর একটুখানি দিয়েছি দু চামচ টক দই, তাহলে না মা পাম্পের মাছ ঝালটা একবার ব্যাপক হবে কিন্তু। একবারে গা মাথা মাথা হয়েছে, এবার এটা নাড়িয়ে নেব, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি মাছটা, তেলটা এখন গরম হবে, এই যে এটা চলছে, তাই একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু আওয়াজকে ইগনোর করো, এই দেখো ডাল প্রেশারটা খুলেছে, যে ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছ টাছ করে লাস্টে ডালটা করে নেব,
কাঁচা লঙ্কা আধখানা করে দিলাম। টমেটোটা কেটে কেটে দিয়ে দিলাম। আমি প্রায় দিনই করি রান্না রাত্রিবেলা, জানো তো অনেক রান্না করে রাখি প্রায় দিনে। হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি না, এই নয় যে রান্না করবো না বসে থাকবো। মেয়েও খুব ভালো রান্না করে, মিথ্যা কথা বলবো না, মেয়ের হাতে রান্না অসাধারণ। আমার একটা পাকা হাতে রান্না, ওর একটা বাচ্চা মেয়ে কাঁচা হাতে রান্না, সব তো এক হয় না রান্না, একটু এদিকটি হয়। একটু ভাজা ভাজা হোক, তারপর নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, যেহেতু ক্যামেরা তো দেখাতে পারলাম না, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর অল্প করে তিন চারটে দানা চিনি দিয়েছি, যাতে কি আর টেস্টটা ভালো হয়। নুন হলুদ অল্প করে একটু চিনি, তারপরে নুন সব দেওয়া হয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করছি, একটু আমাদের তো একটু ছেয়ে ছেয়েই থাকবে, ভাল লাগে। একদম নুন দিয়ে আমি আগে থেকে গলিয়ে দিই না। এইবারে দেখো এই যে আমার মশলাটা তো দিয়ে দেবো, জল দিয়ে 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 দিলাম। এটা একটু টক দই পড়েছে, অল্প পরিমাণে, দেড় চামচ মতো টক দই দিচ্ছি, বেশি না, যেহেতু মাছ তো তিনটে, একটা মাছ তো তুলে রেখেছি, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, একটু টক দই, আর দেখতে তো পেলে পেঁয়াজটা ফোড়ন দিয়েছি। টক বকরে ফুটবে, ফুটলেই মাছটা দিয়ে দেবো। আর এটা তো অসাধারণ হয়েছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে মাছটা হয়ে গেছে, আর এই রসটা না একটু আমরা পাতলা খাই, একটু গামাকা মাখা, আর রাত্রেবেলা খাবো তো ভাতের সাথে, আমি দিনের বেলায় খাবো না, এরা ভাতের সাথে খাওয়াবে, একটুখানি রসা রসা না রাখলে না মাছের, একটু রসা রসা রাখলাম যাতে খেতে ভালো লাগবে, আর ঠান্ডা হলে একটু বসেও যাবে। আর এখন দিয়ে দেবো আমি এই যে ধনে পাতাগুলো, তাহলে আমার হয়ে গেল মাছ। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, দেখতেই পাচ্ছ কাঁচা সর্ষের তেলটা পড়ে গেছে মাছে, গন্ধ যা বেরিয়েছে না গো, কি বলবো, ও ফাটাফাটি গন্ধ বেরিয়েছে। চলে আসো বন্ধুরা, যারা যারা খাবে আমার হাতে রান্না খেতে চলে আসো। এর জন্য তুলে রাখলাম, এতে জল দিয়ে দিচ্ছি, গাড়িটাকে সামলাবো। দেখো বন্ধুরা, আমি এখন সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ডালটা দেবো। এবার দেখো এই লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো অনলাইনে ছেলে আনিয়ে দিয়েছে, শুকনো লঙ্কাগুলো, এই যে কৌটো থেকে ঢাললাম এখান থেকে, এই যে এই লঙ্কাগুলো না কোনো রেজালা টেজালা করলে এই বড় বড় লঙ্কাগুলো ভালো, কিন্তু ছোট ছোট লঙ্কাগুলো বেছে বেছে নিলাম, এই যে তলায় ছিল সেগুলোই আমি আবার এখানে দিলাম। এই বড় বড় লঙ্কাগুলো রেজালার জন্য ঠিক আছে, এগুলো কৌটোয় ভরে রেখে দেবো, আর শুকনো লঙ্কা আলাদা করে কিনে নিতে হবে। তাহলে এই যখনই অনলাইনে দেয় না, এই বড় বড় দেয়, আরও প্যাকেট প্যাকেট আছে, সেই জন্য অনলাইনে বলবো শুকনো লঙ্কাটা আনতে দিতে না। রেজালা ফেজালা তো বেশি হয় না, তাহলে এই লঙ্কাগুলো উঠতে অনেক দেরি হবে। আর সর্ষে শুকনো লঙ্কার গন্ধটা অসাধারণ। করছি এখন ডাল, সর্ষে শুকনো লঙ্কা পুড়ে গেছে, চলো রাখছি, পরে দেখাচ্ছি।
হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সব কিছু হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। ডালটা সাতলে নিলাম, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, হলুদ দিয়েছি, আর এই যে হলুদ হলুদ রঙটা ছিল যেহেতু তেঁতুলের জলটা দিয়েছি, সেহেতু কালারটা একটু দেখো কেমন হয়ে গেছে। আমরা একটু টকের ডালে অনেকে আছে না, টকটা খায় মিষ্টিটা কম খায়, আমাদের আবার টকের ডালে কি টকটাও হবে মিষ্টিটাও হবে। আমরা একটু এদেশীয়, তো আমাদের টকের ডালে এরকমই হয়। শুকনো লঙ্কাগুলো দিলাম ছোটো ছোটোগুলো বেছে বেছে, আর কত লঙ্কা নিয়ে এসে সব এই রেজালার লঙ্কাগুলো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস ডালটা ফুটে গেলে নামিয়ে দেবো, ফুটে গেছে একটু ভালো করে একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো। দিয়ে এই যে বাসন কোসনগুলো আছে দেখো, ধুয়ে দেবো আমি এগুলো, কালকে মেয়েটার জন্য রাখবো না। আমার না বাসন টাসন ধুয়ে রান্নাঘর গুছিয়ে রাখতেই ভালো লাগে, আর নিচে আমাদের যে বাসন রাখা আছে টবের মধ্যে সব কাল সকালবেলা আসবে, আজকে মেয়েটা কামাই করেছে। তো চলো, সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল, ডালটা নামালেই হয়ে যাবে, বাসন কটা দিয়ে ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, গুড নাইট বলছি, ঠিক আছে? চলো পাখা চলছিলাম, এই পাখাটা রান্নাঘরে আসছে, আমার ঘরে দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো আমার ঘরে আলো জ্বলছে, শুধু আমার ঘরে আলো জ্বলছে, এদিকে সব বন্ধ। এই যে ঠান্ডা জলটা খাবো। দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে আমার যা বাসন পড়েছিল সমস্ত আমি কমপ্লিট করে ধুয়ে দিয়েছি, গ্যাস ফ্যাস মুছছি, একদম ন্যাকড়া চোখড়া গামছা পামছা সব হেসেলের গামছাই ভালো, চুপি ঢাকা ঢুকি দিয়েছি, আর এখন এখানটা চাপা দিয়ে দেবো, দিয়ে বেরিয়ে যাব। আর এখানে সমস্ত জাল ফালগুলো সব চাপা দিয়ে দিয়েছি, যে সব জালি 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 সব আমার আনা থাকে, সব জাল চাপা দিয়ে দিয়েছি। একটি জিনিস কত বা দেখো, এই দেখো সব ডাল ফাল সব চাপা দিয়ে দিয়েছি এখানে, আর এখানে আম রয়েছে চাপা ঢাকার মধ্যে রেখে দিয়েছি জাল দিয়ে, সব চাপাচুপি দিয়ে চাপাচুপি দিয়ে গুছিয়ে এখানে সব টেবিলের মধ্যে সাজানো হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরে এইখানটা চাপা দেবো, দিয়ে আমি চলে যাব ঘরে। চলো, ওই দেখো সব চাপা ঢাকা দিয়ে সব ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার বাতিক আছে সব চাপাচুপি দিয়ে রাখি, সকালবেলাও মেকে বলা থাকে সব পোচাপুচি করে নেয়, কখন কি রাত্রিবেলা পোকামাকড় যাবে না যাবে তাই জন্য। তো চলো বন্ধুরা ঘরে যাই, এবারে আলো টালো নিভিয়ে দিই, মিষ্টিটা খাবো, আমার তো রাত্রিবেলায় মিষ্টি খাওয়া অভ্যাস, সেই যে এখন খাবো পেয়ারা, একটা পেয়ারা নিয়ে যাই খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। চলো এদিকে আলোটা জ্বালি, রাত্রেবেলা আমাদের এই আলোটা জ্বলে, বুঝতে পারছি যে এই আলোটা বাথরুমের দিকে, এদিকটা নেবানো হয়ে গেল। এই দেখো নতুন গাছ এনেছি একটা, বন্ধুরা বলো তো এই গাছটা ভালো রাখা, বলেছি শুনেছি নাকি ভালো রাখা, তাই একটা কিনে নিয়ে এসেছি, এই আলোটা নেবালাম। চলো অন্ধকার হয়ে গেছে, আমার লাগছে দেখে চন্দ্র করে ওই দিকটা জলে। চলো আমি ঘরে ঢুকে গেলাম, আর দেখো জল এখনো মানে বরফ রয়েছে, দেখো পাথর হয়ে আছে, এই ঠান্ডা জলটা খাবো, আগে খেতাম না এখন খাই গো, ফ্রিজ থেকে বার করে নিলাম, আগে খেতাম না জানো তো, এখন খাই ফ্রিজের জল, একদম বরফ, একটা বোতল বার করে নিয়ে এসেছি আর একটা বোতল ঢুকিয়ে দিয়েছি, আবার এইটা আস্তে আস্তে অনেকক্ষণ ঠান্ডা থাকবে, গলে গলে যায়, আর বেশ কনকনে ঠান্ডাটা খাই, আগে খেতাম না গো এখন খাচ্ছি, ভালো লাগে। আর এই যে পেঁড়া খাচ্ছি রাত্রেবেলা, একটা দুটো করে রাত্রেবেলা পেঁড়া খাবো না, মিষ্টি খাবো, এটা আমার নেশা অভ্যেস। তো যাই হোক, আমি এখন ঘরে চলে এসেছি, আর বেশি বাড়াবো না, টুকটাক রান্নাবান্নার মধ্যে দুটো চারটে কথাবার্তার মধ্যে তোমাদেরকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর শেষ করছি, প্রায় 3:30 ছুঁই ছুঁই, আমার এরকমই হয়। এখন আমি আবার ফ্রেশ হবো, চুল বাঁধবো, নাইটি পরবো পাতলা, তারপরে বসবো, ফোন ঘাঁটবো, এখন সব ফোনগুলো দেখবো যাদেরগুলো দেখি, গীতাদির ভিডিওগুলো খুব ভালো হচ্ছে, গীতাদিকে অনেক অনেক ধন্যবাদ যে ওর ম্যান্ডির মায়ের ব্যাপারটা ঠিক ধরেছিল প্রথমে, যে ম্যান্ডির মা খুব একটা ভালো মানুষ, খারাপ মানুষ না। তো এইসব নিয়ে অবশ্যই আমি আসবো, একদম ধামাকাদার ভিডিও এবার দেবো, একদম আগুন জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দেবো। তো যাই হোক, সংসার কারোর ভেঙে গেলে বড্ড মনটা খারাপ হয়ে যায়, কিন্তু সংসারটা যদি জুড়ে থাকতো ভালো লাগতো, যাই হোক না কেন এইসব নিয়ে পরে আসবো খুনি, আজকের মতো এখানেই টাটা বাই, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মোদি রোজ গামছা দেখতে থাকো, আর আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। তো চলো টাটা, লাভ ইউ অল, মিষ্টিতে চুমু দিচ্ছি, টাটা।